যেটা অভক্তদের হবে ভক্তদেরও সেরকমই হবে, বরং ভক্তদের আরো আরো দুর্গতি হতে পারে। হ্যাঁ, বরং দুর্গতি হতে পারে, কেউ ভক্ত হওয়ার পরেও যখন এরকম আচরণ করবে সে। পুনরূপী জন্মম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, এটাই হবে। হয়তো সুযোগ পাবে আবার। হ্যাঁ হ্যাঁ, এদের গতি আমি জানি না কি গতি হবে, কিন্তু অবশ্যই ভালো গতি হবে না, অবশ্যই ভালো গতি হবে না। কেননা আমরা যা ইচ্ছা তাই করবো আর মনে করবো যে হয়ে গেছে ভক্ত, না অবশ্যই ভালো গতি হবে না। বরং যেটা আমরা গীতায় বলছিলাম না, যে কর্ম করছে, গীতায় কোথায় আছে সে মিথ্যাচার উচ্চতে, যে কর্ম করছে সে বরং ভালো, আর যে সাধু হওয়ার ভান করছে, কিন্তু আসলে কোথায় বলছেন গীতায় সে লোকটা, তার বরং সে হচ্ছে আরো অধপতে যায়, আরো অধপতে যাবে, সেটা গীতায় বলছে মিথ্যাচারী বন্ধ, এবং তার হ্যাঁ তার ইয়েটা আরো অধপতি হবে। কেননা সে লোক ঠকাচ্ছে, ধর্মধ্বজী, এটা ভক্তিমান ঠাকুরে বলছে। সাধারণ যে হয়তো সে মাছ খাচ্ছে, আমিষ আহার করছে, তার তো পাপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে ধর্মধ্বজী তার গতিটা আরো জঘন্য হবে, ধর্মধ্বজীদের গতি। আমরা ধর্মধ্বজীদের পর্যায়ে আসতে পারি, ধর্মধ্বজী সম্বন্ধে আমরা পরে দেখবো, ভক্তিমান ঠাকুর ক্লিয়ারলি ফিল করে বলছে। বা ওই বইটা আসলে গুরুত্বপূর্ণ, আপনারা পড়তে পারেন, এটা ভক্তিশাস্ত্রে তাই বলে থাকি যে উপদেশামৃত ক্লাসে ভক্তিয়ার লোক একটা বই আছে না, এখানে সিলেটে আছে ভক্তিয়ার লোক নেই, ভক্তিয়ার লোক এটা মায়াপুর থেকে ছাপানো হয়েছিল ভক্তিয়ার লোক। তো ভক্তের লোকটা হচ্ছে কি, ভক্তিবিনোদ ঠাকুর ওই উপদেশামৃত 2 আর 3 নম্বর শ্লোকের উপরে, অত্যাহার নিশ্চয় 2টা শ্লোকের উপরে তিনি আর্টিকেল লিখেছে, ছোট ছোট 12টা বিষয়, তো 6টা বিষয় এগুলোর উপরে আর্টিকেল লিখে প্রবন্ধ লিখেছে, 12টা প্রবন্ধ সবগুলো একসাথে মিলিয়ে ভক্তের লোক ছাপানো হয়েছে। তো এই বইটা খুব সুন্দর একটা বই, এবং ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই ভক্তের লোক প্রত্যেকটা প্রবন্ধে ভক্তিবিনোদ ঠাকুরের তো ক্লিয়ারলি তিনি এবং বিষয়গুলি খুব সিম্পলি তিনি বর্ণনা করেছেন এখানে, কার কি কি হতে পারে বা কিভাবে কি আচরণ করা উচিত। এখানে আপনার দেখছিলাম ভক্তি শাস্ত্রে পড়ছে, এখানে দেখাচ্ছিলাম, তিনি বলছেন বিষয় 2 প্রকারের বিষয় আছে, একটা হচ্ছে ভগবত বিমুখ বিষয়ী, যে অলরেডি অভক্ত, ভগবানের ভক্ত না, সে হচ্ছে বিষয়ী, যেমন রাস্তাঘাটে যে লোক আছে বিষয়ী। আরেকটা হচ্ছে ভগবত উন্মুখ বিষয়ী, যে ভগবানের প্রতি কিছুটা উন্মুখ হবে সে বিষয়ী, মানে ভক্ত হয়েছে তারপরে বিষয় নিয়ে পড়ে আছে। হ্যাঁ, 10 নম্বর। তো অন্যভাবে বলতে গেলে একটা হচ্ছে ইস্কনের বাইরে বিষয়, ইস্কনের ভিতরে বিষয়, ইস্কন ভক্ত, ইস্কন ভক্ত, ইস্কন দীক্ষিত বিষয়ী আর অদীক্ষিত বিষয়ী বলতে পারি আমরা, দীক্ষা দেওয়ার পরে বিষয় নিয়ে পড়ে আছে সবকিছু নিয়ে, তো বিষয়ী এটা এখানে ভক্তিমঠে ক্লিয়ারলি বর্ণনা করছেন। যাই হোক, আরেকটা বিষয় যেটা, এটা একটা টপিক, আরেকটা বিষয় হচ্ছে আচার্য নিষ্ঠা পরম্পরার প্রতি। তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিল প্রভুপাদ, তো তিনি হচ্ছেন, আমাদের জিনিসটা বোঝা উচিত, যদি আমরা ভাগবত পুরো ভাগবত মুখস্থ করে ফেলি, হ্যাঁ, কিন্তু এই বিষয়টি আমি বুঝতে না পারি, তাহলে বলো কোনো লাভ নেই, জিরো। কি বিষয়? হ্যাঁ, সময় কি বিষয়? বিষয়টা হচ্ছে আমাদের যে গুরুদেব এবং আচার্য, আচার্যের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা। তাই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিল প্রভুপাদ, শিল প্রভুপাদের অবস্থানটা বুঝা, তার গুরুত্বটা বুঝার চেষ্টা করব। কেন শ্রী সম্প্রদায়ের আচার্যকে, বিষ্ণু স্বামী শ্রী সম্প্রদায়ে, শ্রী সম্প্রদায়কে আচার্য, রামানুজ আচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের আচার্যকে মধ্বাচার্য, রুদ্র সম্প্রদায়ের আচার্যকে বিষ্ণু স্বামী, কুমার সম্প্রদায়ে নিম্বাক আচার্য। এখন দেখুন শ্রী সম্প্রদায়ে অনেক ভক্ত এসছে, অনেক আচার্যরা আসছেন গেছেন, কিন্তু মূল আচার্যকে রামানুজ আচার্য, প্রতিষ্ঠাতা সম্প্রদায়ের আচার্য। অনেক আচার্যরা আসছেন গেছেন, অনেক দীক্ষাগুরু ছিলেন বা এখনো আচার্যরা আসবে, কিন্তু রামানুজ আচার্যের কথা হচ্ছে ফাইনাল, ফুল এন্ড ফাইনাল, এর উপরে আর কোনো কথা নেই। ব্রহ্ম সম্প্রদায় মধ্বাচার্যের কথা হচ্ছে আলটিমেট অথরিটি, কিভাবে ইস্কনে 2000 বছর ধরে ভক্তরা
আসবেন যাবেন, এবং আলটিমেট অথরিটি হচ্ছেন রামানুজাচার্য শ্রীল প্রভুপাদ, তার কথার উপর অন্য কোনো কথা নেই। এমনকি আমাদের দীক্ষা গুরুরা আছেন বা আরো অনেক দীক্ষা গুরুরা আসবেন, তারাও সকলে প্রভুপাদের ধারায় আছেন এবং প্রভুপাদের কথা আলটিমেট। যদি কোনো ভক্ত বা যদি কোনো গুরুদেব বা জিবিসি যেই হন না কেন, তার কথা যদি প্রভুপাদের কথার সাথে না মেলে, আমরা কার কথা মানবো? প্রভুপাদের কথাই মানবো। আমাদের শ্রীমদ জয়প্রকাশ গুরু মহারাজ বলেছিলেন, জিবিসির মিটিং এ একটা বলেছিলেন, এবং এটা শোনার পর জিবিসি সদস্যরাও এটা খুব চিন্তা করছেন এবং তারাও খুব এটা অ্যাপ্রিসিয়েট করছিলেন। গুরু মহারাজ বলছিলেন, আনকন্ডিশনাল সারেন্ডার টু গুরু অ্যান্ড আনকন্ডিশনাল সারেন্ডার টু প্রভুপাদ অ্যান্ড কন্ডিশনাল সারেন্ডার টু গুরু। যে প্রভুপাদের প্রতি আমাদের শরণাগতি হবে নিঃশর্তে, শর্তহীনভাবে, আর গুরুদেবের প্রতি শরণাগতিটা হবে শর্ত সাপেক্ষে। একটা শর্ত থাকবে এখানে, কি শর্ত থাকবে এখানে? উনি এই গুরুদেব প্রভুপাদকে মানছেন না, প্রভুপাদের ধারায় আছেন কিনা, গুরুদেবের প্রত্যেকটি কথা গুরুদেব প্রভুপাদের কথার সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে এই কথাগুলি মানব, না হলে এটাকে আমি মানব না। গুরু মহারাজ এটা ক্লিয়ারলি বলছেন। শ্রীমদ ভক্তিজাল স্বামী গুরু মহারাজ বলছেন, উনি আগে থেকে বললেন এটা, তিনি ক্লাসে দেখবেন যে ইসকনে প্রভুপাদ হচ্ছেন আমাদের উদ্ধারক গুরু, অন্যান্য গুরুরা হচ্ছে আমাদের উপকূল।